নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন এমবিসিএন স্টাডি। এখানে আমাদের একটা রম্বসের উপর ম্যাথস আছে। আমরা প্রথমে অঙ্কটা পড়ে নিচ্ছি। দা পেরিমিটার অফ এ রম্বস ইজ 146 সেন্টিমিটার এন্ড ওয়ান অফ ইটস ডায়াগোনাল ইজ 55 সেন্টিমিটার। ফাইন্ড দা আদার ডায়াগোনাল এন্ড দা এরিয়া অফ দা রম্বস। ঠিক আছে, আমাকে অন্য কর্ণটার মান এবং ক্ষেত্রফলটার মানও নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু পেরিমিটার দেওয়া আছে, তাহলে ওয়ান সাইড অফ রম্বস ইজ 146 ডিভাইডেড বাই 4। যেহেতু চারটে বাহু আছে, এটা কত হবে? 4 3 12 13 14 26, 4 6 24 25 26। দেখুন, এটা পয়েন্টে আসছে, মানে অঙ্কটা একটু জটিল করা হয়েছে, কিন্তু কোনো প্রবলেম নেই। এটা আমি জাস্ট ধরে নিচ্ছি 36.5 মিটার। আর একটা যেহেতু ডায়াগোনাল দেওয়া আছে, কর্ণ একটা দেওয়া আছে, এরকম ভাবে একটা দুটো কর্ণকে ড্র করছি, দুটো কর্ণকে ড্র করে নিলাম। আরেকটা কর্ণ বলা আছে 55 সেন্টিমিটার। আমি দেখুন একটা ধরে নিচ্ছি জাস্ট, ABCD যদি আমি ড্র করি, এটাকে এটাকে যদি ও লিখি, তাহলে ইফ এসি ইজ ইকুয়াল টু 55 সেন্টিমিটার, ঠিক আছে, আমি এসিটাকেই ধরছি, তাহলে তার হাফ, অর্থাৎ এটাকে আমি হাফ করে নিচ্ছি। অতএব OA ইজ ইকুয়াল টু 55/2, মিনস 27.5 সেন্টিমিটার। ঠিক আছে, 27.5 সেন্টিমিটার এটা আমরা পেয়ে গেছি এখান থেকে। এরপর রম্বসের একটা গুণ জেনে রাখুন, এটা সবসময় 90 ডিগ্রি হবে। রম্বসের এটা হবে সবসময় 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি যে 90 ডিগ্রির অপোজিট কোনটা সবসময় অতিভুজ হয়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি AD স্কয়ার ইজ ইকুয়াল টু OA স্কয়ার প্লাস OD স্কয়ার। এটাও একটা ধর্ম। এই রম্বসের সমস্ত অঙ্ক এভাবেই সলভ হবে। একটা কর্ণ দেওয়া থাকবে আপনার, একটা বাহু দেওয়া থাকবে আপনাকে, আর একটা কর্ণ বার করতে হবে, তাহলে পুরো অঙ্কটাই আমাদের চলে আসবে। একই ধাঁচে অঙ্ক, এখানে আমাদের জানা নেই, OD টা আমরা জানি না, OD টা আমরা কিভাবে পাবো। যদি আমরা এখান থেকে করি AD স্কয়ার মাইনাস OA স্কয়ার, তাহলে আমরা OD টা পেয়ে যাব। এরপর এটার আপনি মান বসান, কিভাবে মান বসাবেন? এটা হচ্ছে 36.5, এটা হোল স্কয়ার আসছে, এবং এটা আসছে কত? 27.5, এটা হোল স্কয়ার আসছে। কোনো প্রবলেম নেই, আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার এসেছে, এখান থেকে আমরা করে নেব। এটা কিন্তু মুখে মুখে আমরা করব, একবার এ প্লাস বি হবে, একবার এ মাইনাস বি হবে, কিন্তু পুরোটাই থাকবে রুটের ভিতর। তাহলে একবার যোগ করছি, 5 5 10 0 হাতে থাকে 1, 7 6 13 আর কি 14 4 হাতে থাকে 1, 3 2 5 আর কি 6। এটা হলো আমাদের যোগটা। বিয়োগটার বেলায় কত হবে? 9। সিম্পলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 9 হবে। √64 মানে কত? 8 8 64, আর এটা হচ্ছে 3, মানে এটা হচ্ছে আমাদের 24। 24 কোনটা এসেছে? ওডিতে এসেছে আমাদের 24। কিন্তু দেখুন এখানে আমার ওডির মান বলা নেই, বলা হয়েছে ফাইন্ড দা আদার ডায়াগোনাল। তাহলে আমাদের এখানে আদার ডায়াগোনাল মানে এখানে এডির মান জানতে চাওয়া হয়েছে। এডির মানটা কত হবে? এডির মানটা হবে, এখানে আমরা জাস্ট নিয়ে, এডির মানটা হবে 2 ইন্টু ওডি। ঠিক আছে, তাহলে 2 মানে ওডি মানে এসেছে 24, মানে এখানে হচ্ছে আমাদের 48 সেন্টিমিটার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ফাইন্ড দ্য আদার ডায়াগোনাল কত বেরিয়েছে? 48 সেন্টিমিটার। এটা রম্বসে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার বিভিন্ন এক্সামে এসেছে। এটা আমাদের হচ্ছে 48 সেন্টিমিটার। এরপর আমাকে এরিয়া নির্ণয় করতে হবে। এরিয়া নির্ণয় করার ক্ষেত্রে কি হবে? এরিয়া নির্ণয় আমরা করছি, দেখুন এরিয়া, এরিয়ার ক্ষেত্রে একটাই সূত্র আছে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় মানে এখানে হচ্ছে এসি ইনটু বিডি। ঠিক আছে, তাহলে হাফ ইনটু এসি মানে কত? এসি মানে আমাদের একটা কর্ণ আছে 55, আর একটা কর্ণ আছে 48। এটা হচ্ছে আমাদের, যেহেতু এরিয়া বলেছে, তাহলে সেন্টিমিটার স্কয়ার দিচ্ছি আমরা। তাহলে এটা যদি কাটাকাটি হয়, 24 ইনটু 55 সমান কত হবে? 24 ইনটু 55 হচ্ছে 120, 120, 0, 2, 2, 1, 3, 1320 হচ্ছে এটা আমাদের, অর্থাৎ 1320 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়া। তাহলে এরিয়া অফ এ রম্বস ইজ 1000
320 স্কয়ার সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া। তাহলে মনে রাখুন রম্বসের ক্ষেত্রে আর কিছুই নয়, রম্বসের ক্ষেত্রে দুটো সূত্র আপনাদের কাজ করবে। একটা সূত্র হচ্ছে যদি কর্ণ আপনাকে নির্ণয় করতে বলা হয়, রম্বসের ক্ষেত্রে যদি আপনাকে কর্ণ নির্ণয় করতে বলা হয়, এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, যদি আপনি ডায়াগোনাল নির্ণয় করেন তাহলে আপনার রুট ওভার অফ হবে যে কোনো একটা সাইড তার স্কয়ার মাইনাস এখানে হবে আদার যে ডায়াগোনাল আছে, আদার ডায়াগোনাল তার স্কয়ার, এটা হচ্ছে আপনাদের একটা যে ডায়াগোনাল, এটা কিন্তু ফুল ডায়াগোনাল নয়, এটা হচ্ছে হাফ ডায়াগোনাল এবং এটা আদার ডায়াগোনাল বাই টু হবে। আর যদি এরিয়া বলে, যদি এরিয়া বলে তাহলে হচ্ছে হাফ ইনটু যে দুটো ডায়াগোনাল আছে এখানে ওয়ান ডায়াগোনাল ইনটু আদার ডায়াগোনাল, এই সূত্রটা সবসময় কিন্তু ফলো হবে রম্বসের ক্ষেত্রে। ধন্যবাদ।